মানুষের চোখের স্ট্রাকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল প্রথম ক্যামেরা। এরপর অনেক যুগ কেটে গেছে আর প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে। সম্প্রতি হ্যাসেলব্লাড তাদের মিডিয়াম ফর্মের ডিএসএলআর সিরিজের নতুন ক্যামেরা H6400CMS রিলিজ করেছে। হ্যাসেলব্লাড দাবি করছে যে তাদের এই ক্যামেরাটি 400 মেগাপিক্সেল রেজলেশনের ছবি আপনাকে উপহার দিতে পারবে। কিন্তু সত্যি কি তাই? আসল সত্য জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। আমি ইস্টা দিশো আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন টিনটিনটেক। এই ক্যামেরাটা বিখ্যাত হয়েছে 400 মেগাপিক্সেল এই টাইটেলটার কারণে। অনেকে হয়তো মনে করছেন যে মানুষের চোখ তো 576 মেগাপিক্সেল আর এটা 400 মেগাপিক্সেল, তার মানে এই হয়তো ধরে ফেললাম। কিন্তু বিষয়টা আসলে সেটা না। আসল ঘটনাটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই ক্যামেরায় মূলত 100 মেগাপিক্সেলের CMOS সেন্সর ইউজ করা হয়েছে। এতে মাল্টিশট টেকনোলজি এনাবল থাকায় আপনি এটাকে 400 মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম করে তুলতে পারেন। এক একটা পিকচার সাইজ 2.4 GB পর্যন্ত হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 2.4 GB। মাল্টিপল টেকনোলজির পিজো অ্যাকচুয়েটারের সাহায্যে সেন্সরকে 1 অথবা 0.5 পিক্সেলে স্মুথলি মুভ করাতে পারবেন, যার ফলে প্রতিটি শটে আপনি আরও বেশি ভালো কালার এবং ডাটা কালেক্ট করতে পারবেন। এখানে আপনি 3টি মোড পাচ্ছেন। সিঙ্গেল শট মোড, যার মাধ্যমে আপনি 100 মেগাপিক্সেলের ছবি উঠাতে পারবেন। 4-শট মাল্টিশট মোড, যেখানে আপনি 100 মেগাপিক্সেলের ছবি উঠাতে পারবেন। এবং 6-শট মাল্টিশট মোড, যেখানে আপনি 400 মেগাপিক্সেল পর্যন্ত ছবি উঠাতে পারবেন। আপনি যদি মাল্টিপল শটে ইমেজ ক্যাপচার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্টুডিওর কন্ট্রোলড এনভায়রনমেন্টে শট নিতে হবে। এছাড়াও আপনার অবজেক্টটিকে স্ট্যাটিক হতে হবে এবং 6টি বা 4টি মাল্টিপল শট সংগ্রহ করতে হবে, যা পরে একত্রে যুক্ত হয়ে আপনাকে একটি সিঙ্গেল ইমেজ প্রোভাইড করবে। 4-শটের ক্ষেত্রে সেন্সরকে 1 পিক্সেল হিসেবে মোট 2 বার হরিজন্টালি এবং 2 বার ভার্টিক্যালি মুভ করে gRGB বা রিয়েল কালার ডাটা অ্যাচিভ করতে হয়। অন্যদিকে 6-শটের ক্ষেত্রে প্রথমে আগে 4-শটের মতো gRGB অ্যাচিভ করে আবার প্রতিটি পিক্সেলকে 0.5 পিক্সেলে ভাগ করে আবার সেন্সরকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি মুভ করতে হয়। এই মোট 6টা শট মিলে তৈরি হয় 400 মেগাপিক্সেলের ইমেজ, যার রেজুলেশন 23200x17400 পিক্সেল এবং ইমেজ সাইজ 2.4 GB। এছাড়াও থাকছে আইওসি রেঞ্জ 64 থেকে 12,816 বিট, কালার ডেপ, আইআর ফিল্টার, ডুয়েল কার্ড স্লট, 15 স্টপস ডায়নামিক রেঞ্জ, USB Type-C এবং ট্রু ফোকাস 2। এত ফিচার দেখে এতক্ষণে আপনারা হয়তো অনেকেই ইমপ্রেসড, অনেকেই চিন্তা করছেন যে ক্যামেরাটি নিয়েই ফেলা যায়। কিন্তু আপনাদের জন্য এবার একটি শোক সংবাদ আছে, কারণ ক্যামেরাটির মূল্য হতে চলেছে $48,000, যা বাংলাদেশি প্রায় $40,00,000 সমান। চাইলেই আপনি ক্যামেরাটি ভাড়া নিতে পারবেন আর এজন্য আপনার হ্যাসেলব্লাডকে দিতে হবে প্রতিদিন $40,000। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। Goodbye.